হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। মর্নিং ফ্রম তাওয়াং। এখন আমরা আছি তাওয়াংয়ের ট্যুরিস্ট হাট হোটেলে। যদিও এটা পেড প্রমোশন নয় বা আমরা কোনো বলার পরে প্রমোশন করছি না, এটা জাস্ট একটা রিভিউ। আমরা এখানে ছিলাম, হোটেলটা কীরকম সেটা আগের ভিডিওয় দেখিয়েছি। তো এই ভিডিও আরও বলছি, হোটেলে প্রাইস রেট হচ্ছে 1500 আর 1200। 1200 হচ্ছে আপনার নন হিটার রুম, আর 1500 হচ্ছে হিটার রুম। তবে হিটার রুম নিতেই হবে, কেন প্রচণ্ড ঠান্ডা। তো এখান থেকে আমরা বেরোবো জাং ফলসের দিকে। আজকে বাড়ি ফেরার পালা, বাড়ি যাবো। সো জাং ফলসটা বাকি হয়ে গেছে আমাদের যাওয়ার পথে, ওটা জাং ফলসটা ক্লিয়ার করে আমরা বাড়ি যাবো। তো চলুন জাং ফলসে গিয়ে দেখা হচ্ছে। আর হ্যাঁ, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, এত দূর জার্নি করছি, এত টাফ রাস্তা, রাস্তার ভিউটা দেখবেন আর তার সঙ্গে বরফটা দেখতে পাবেন। তো ভিডিওগুলো দেখুন, যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিয়ে সঙ্গে থাকবেন, আর যারা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। তো চলুন দেখা হবে রাস্তাতে, দেখা হচ্ছে স্পটেতে গিয়ে, আর বাড়ি ফিরছি কীভাবে সেটা দেখা হবে। যদি পসিবল হয় ড্রোন শট আসবে, সেটা জানি না ড্রোন শট নেওয়া যাবে কি না, যদি নেওয়া যায় তাহলে ড্রোন শট নিয়ে আসবো, সঙ্গে থাকুন দেখতে থাকুন। করেছি বাড়ির উদ্দেশ্যে, তো পাস সামনে পড়বে সেলা পাস, যশবন্তগড় এবং তারপরে সেই দিরং, তারপরে বোমডিলা, তারপর বনগাইগাঁও, তেজপুর সব পৌঁছে শেষমেশ আমরা পৌঁছাবো বাড়িতে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন আপাতত আমরা যাচ্ছি বাড়ির দিকে, সামনে পড়বে যশবন্তগড়, যে পথে আমরা এসেছিলাম। যশবন্তগড়ের পর পড়বে সেলাবাস। তো চলুন, পরে আবার কথা হচ্ছে, দেখুন আপনারা এনজয় করুন রোডটাকে। জাস্ট টেক এ লুক, হোয়াট এ বিউটি! পাহাড়কে কীভাবে কেটে রাস্তা বানানো হয়েছে দেখুন, কি দুর্দান্ত লাগছে। এই রোডটা সত্যিই মারাত্মক। এইটাই সেটা না, এটা ধস হয়েছে, সামনে ল্যান্ডস্লাইড হয়েছে এখানটাতে। সামনের ভিউটা জাস্ট দেখুন একবার কিরকম লাগছে, আর ওই দূরে একটা পাহাড়ের মাথায় বরফ দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন সামনে বরফগুলো, দেখুন পাহাড়ের মাথায় কি অসাধারণ বরফ জমেছে, ইচ্ছে ভালোভাবে দেখাতে পারবো না, কারণ এখানে দাঁড়ানো যাবে না। আমরা তাওয়াং ছেড়ে প্রবেশ করলাম ওয়েস্ট কামাংয়ে। দুটো ডেঞ্জারাস পয়েন্ট এখনও বাকি বেরোনোর জন্য, তারপরে মোটামুটি ভালো রাস্তা। সামনে দেখুন মাথায় গ্লেসিয়ার চকচক করছে। সামনের ভিউটা জাস্ট দেখুন, কি দারুণ ভিউ! আমরা পাহাড় থেকে নামছি নিচের দিকে। এখন সবচেয়ে টাফ রাস্তা হচ্ছে সেলাপাস থেকে বৈশাখী পর্যন্ত, মানে বৈশাখী আর্মি ক্যাম্প পর্যন্ত। মার্ভেলাস ভিউ! ও, দুটো পাহাড়ের কালার দেখুন পুরো দুরকম।
তার সঙ্গে এই মারভারা স্ট্যান্ডিং মাথার উপর সূর্য আর চারদিকে বরফে ভর্তি। তো ফ্রেন্ডস, পৌঁছে গেছি আবার সেই সেলা পাস, 13,700 ফিট, 13,700 সেলা পাস। ফুল ডিটেলস ইয়াপারে, এখানে পুরো ডিটেলস দেওয়া আছে। আর এদিকে আছে, আর এদিকে আছে আই লাভ সেলা, এদিকে আছে আই লাভ সেলা। এখানে গাড়িগুলো দাঁড় করাচ্ছি, একটা ছবি নেবো। সেলা পাস, ইউ আর অ্যাট 13,700 ফিট। চারদিকটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। আর এটা হলো নিচে লেক, যাবো না আজকে, নামার ক্ষমতা কুলাচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা। খেলা ছেড়ে আগিয়ে যাচ্ছি বৈশাখীর দিকে, আগাবো আমরা। আজকে যতদূর যাওয়া যায়, কতদূর যাওয়া যাবে জানি না। কাল যা ঠান্ডা ছিল সেলা, আজকে তার থেকে অনেক বেশি ঠান্ডা। ওয়েলকাম টু ওয়েস্ট কামাং। ধরুন আমরা সেলা পাস বেরিয়ে যাচ্ছি, সেলা পাস থেকে। সেলা পাস পাস করে দিলাম, দেখুন গেট পেরিয়ে গেলাম। এই যে গেট পেরোচ্ছি সেলা পাসের, তো আমরা পেরিয়ে গেছি মোটামুটি সেলা পাস। এই যে কাল স্টিকারিং করেছিলাম, কিন্তু কাল ছবি তোলা হয়নি, আজকে একটু ছবি তুলবো এখানের। প্রচণ্ড ফগ আজকে সেলাতে, কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। মানে পাহাড়ের বলে না, এক একদিন এক এক রকম রূপ। দিলাম এখন 51 কিলোমিটার সেলা থেকে বৈশাখী পর্যন্ত, রাস্তাটা সত্যিই খুব টাফ। এই রাস্তাতে আমরা এখন আছি, আর প্রচণ্ড ফগ। ফগ মানে রাস্তায় 4 ফুট দূরে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, এমন অবস্থা। দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন, এখন সব দেখছে রাস্তাতে। প্রচন্ড কুয়াশা, প্রচন্ড কুয়াশা। টাউনের চেয়েও বাজে কুয়াশা একদম। কেন এটা গ্লাস নামা যাচ্ছে না, এমন অবস্থা। পুরো জলকোনায় ভর্তি হয়ে যাচ্ছে গ্লাসেতে।
হেলমেটের গ্লাস তুলে চালাতে হচ্ছে, আর তার সঙ্গে ঠান্ডা মনে হচ্ছে মাইনাসের চেয়েও মাইনাস টেম্পারেচার, এমন অবস্থা। হাই ফ্রেন্ডস, বৈশাখীতে আছি এখন, বৈশাখী আর্মি ক্যাম্পে। তো ওখানে টিফিন করছি, টিফিনে ধোসা, আমাদের সঙ্গে একটা নিরামিষাশী আছে, পেঁয়াজ ফেঁয়াজ কিছু খায় না, আর একটা আছে শুধু মুখ বন্ধ করে খেয়েই যাচ্ছে, কখন যে এর খাওয়া শেষ হবে সেটা বুঝতে পারছি না। কী সুন্দর ধোসাটা বানিয়েছে দেখুন, কীরকম তিকোনা চিঙারার মতো অসাধারণ টেস্ট। আর্মি ক্যাম্পের খাবার, সেলফ সার্ভিস। আমি খাচ্ছি, আপনারা দেখুন। চলুন পরে বিনয়ের কথাটা বলছি, খাওয়ালে বেরিয়ে যাবো। বৈশাখীতে টিফিন করলাম, ধোসা কফি উত্তপম সব নিয়ে 400 টাকার মতো বিল হলো। দেখুন আই লাভ বৈশাখী। যাওয়ার সময় তো দেখিয়েছিলাম ব্লগটাতে সমস্ত কিছু, মানে ফেরার সময় আর বিশেষ কিছু দেখাবো না। আর এই যে দাদারা এসেছে কলকাতা থেকে, হ্যাঁ অল্প স্বল্প দাদারা এসেছে কলকাতা থেকে, আমরা ফিরছি, দাদারা যাচ্ছে, পরে দেখা হচ্ছে, ভিডিওর সঙ্গে থাকুন। বেরিয়ে পড়েছি বৈশাখী থেকে দিরাঙ্গের দিকে, বাড়ি যাওয়ার পালা। বৈশাখীতে টিফিন করে যাত্রা শুরু করে দিয়েছি, অ্যাকচুয়াল টিফিন লাঞ্চ দুটোই হয়ে গেছে, মানে এরপর কোথায় দাঁড়াতে পারবো তার ঠিক নেই। ওয়েদার আজকে প্রচণ্ড খারাপ আর প্রচণ্ড ঠান্ডা আজকে, দেখি কতদূর যাওয়া যায় একটা না। পাখা দেখতে থাকুন, সমস্ত কিছু নিয়ে আসবো আপনাদের জন্য, যাতে আপনারা এলে কোনো রকম কোনো প্রবলেম না করতে হয়। সামনের ভিউটা দেখুন কি অসাধারণ লাগছে, যদিও আসার দিনে দেখিয়েছিলাম, কিন্তু আসার ভিউ আর যাওয়ার ভিউ দুটোর মধ্যে তফাৎ আছে। সেই জন্য যাওয়ার সময় আবার ভিডিও করতে শুরু করেছি, ভেবেছিলাম যে বাড়ি ফেরার ভিডিও করবো না, অ্যাকচুয়াল অনেকগুলো জায়গাতেই বাড়ি ফেরার ভিডিও দিইনি বা দেওয়া হয়নি, কিন্তু আজকে দেখলাম যে না, বাড়ি ফেরার ভিডিও দিতে হবে, কেননা প্রত্যেকটা টার্নিংয়ে ভিউ আলাদা, আর আসার সময় যে ভিউটা পেয়েছি যাওয়ার সময় সেই ভিউটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, যে কারণে আবার ভিডিও করতে শুরু করলাম। ভিডিও করছি আপনাদের কাছে নিয়ে আসবো বলে, আপনারা দেখতে থাকুন। ওইখান থেকে আমরা এলাম, ওই সামনে দেখতে পাচ্ছেন উপরে ওইখানে সেলাপাস থেকে আমরা আসছি আস্তে আস্তে নিচের দিকে। প্রত্যেকটা মোড়েতে আলাদা আলাদা ভিউ, যতগুলো টার্নিং ঘুরছি প্রত্যেকটা টার্নিংয়ে ভিউ আলাদা। এই জায়গাগুলো রাতে এসেছিলাম সেদিনে আসার দিনে, যে কারণে কিছুই হয়তো আপনাদেরকে দেখাতে পারিনি সেরকমভাবে। আজকে আবার প্রচণ্ড হাওয়া, গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে, ওয়েদার খুব খারাপ আজকে। যাওয়ার দিনে ওয়েদার ভালো ছিল, এগুলো রাতে পাস করেছি আমরা।
What a road! Oh! Level, level! Wow! What a road! पूरा जिग जग टर्निंग तेजपुर सोजा वाले मोए दिखे सोजा जेता हुआ हमारी के तेजपुर जाओ तो वाले मोए दिखे ढूँक तो दिखे ना तो ताले वाव व्हाट अ ब्यूटी मेघ ना देखूँ कि असाधारण लग चें আর সেই রকম ভিউ একদম সেরা ভিউ হোয়াট এ রোড জাস্ট রোডটা একটু দেখুন কিরকম কত কিরকম ভাবে যাচ্ছি আমরা ওগুলো কিন্তু বরফ নয় ওগুলো সাদা মাটি মানে আমরা বরফ দেখে দেখে এসে এমন হচ্ছে যে এটা হয়তো ভিডিওতে মনে হবে এটাও বরফ কিন্তু এটা বরফ নয় এটা হলো সাদা মাটি ল্যান্ডস্লাইডিং হয়েছে ওপর থেকে সাদা মাটি সেই সাদা মাটি ঝরে পড়েছে বিকাল 4:30 প্রায় সন্ধে হবো এখানে মানে সূর্য অস্ত গেছে 3:15 সময় তখন থেকে রোদের দেখা পাওয়া যাচ্ছে না যাক এখনো পাহাড়ের মাথায় আছি যে কারণে একটু আলোর দেখা পাওয়া যাচ্ছে অল্প স্বল্প চালানো যাচ্ছে একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে মানে এখানে সন্ধ্যাটা খুব তাড়াতাড়ি হয় অ্যাকচুয়ালি প্রথম ভিডিওই বলেছিলাম আপনাদেরকে যেটা হচ্ছে সূর্যোদয়ের জায়গা তাহলে যেখানে সূর্য প্রথম ওঠে সেখানে প্রথম অস্ত যায় এটাই স্বাভাবিক হিসাবে সন্ধ্যাবার আগে পর্যন্ত যতটা দেখানো যায় দেখিয়ে দিচ্ছি সামনে টানেল আছে সেই নিচাপু টানেল এই টানেলে যাওয়ার পথে আবার ভিডিও করব আপনারা সামনের ভিউটা একটু এনজয় করুন রাস্তাটা মিউজিকের সাথে সাথে নেচিফু টানেল যেটার কথা বলছিলাম যাবার দিনে এটার সামনে ছবি তুলেছিলাম ভিডিও করেছি
আবার আজকে এটা দিকেই ফিরছি। টানেলটা অসাধারণ। জাস্ট অসাধারণ, কোনো কথা হবে না। যদিও টানেলটা বিরাট বড় নয়, ছোট, কিন্তু টানেলটা খুবই সুন্দর। টানেল শেষ করলাম, আমরা আগিয়ে চলেছি ভালুকপঙ্গের দিকে। ভালুকপঙ্গ এখনো 40 কিলোমিটারের মতো। সন্ধ্যা প্রায় হতে যাচ্ছে, চারদিক ফগ হয়ে গেছে, ফগে ঢাকা পড়ে গেছে। এখন বাড়ি ফিরছি মাঝ রাত্রি, একদিনে আমরা বাড়ি ফিরছি ডাইরেক্ট। যেগুলো ব্লগে বললামই যে টাইম টু রিটার্ন হোম, বাড়ি ফিরছি আর প্রচণ্ড পরিমাণে ফগ, যে কারণে টাইম বেশিই লাগছে। এখন ঘড়িতে প্রায় আপনার বাজছে 1:20। দেখি কতক্ষণে বাড়ি গিয়ে পৌঁছায়, এখনো বর্তমান পৌঁছাতে পারিনি। এত পরিমাণ ফগ, গাড়ি চালানো যাচ্ছে না ঠিক করে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমি নিয়ে আসছি সব। প্রচন্ড পরিমাণ ফগ, ফগটা দেখুন কিরকম ধরনের ফগ হয়েছে, প্রচন্ড পরিমাণ ফগ, কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। ফগ লাইট লাগিয়েও কিছু কাজ হচ্ছে না, ইয়েলো লাইটও ভেদ করে বেরোতে পারছে না বাইরে, সেই কারণে গাড়ি চালানো যাচ্ছে না, প্রচুর টাইম লেগে যাচ্ছে গাড়ি নিয়ে আসতে।
শীতের সময় রাতে রাইডটা সত্যি খুব বিপজ্জনক। সো ফ্রেন্ডস, অবশেষে অনেক বাধা বিপত্তি পেরিয়ে ফগ তো আপনাদেরকে দেখালাম, এরকম ফগ নাইট রাইড সহ আরও অনেক রকমের বাধা বিপত্তি পেরিয়ে বাকিগুলো আপনাদের সামনে নিয়ে আসছি না, সব কিছু পেরিয়ে অবশেষে কতুলপুরে এসে প্রবেশ করলাম। এ দেখুন কতুলপুর নেতাজি মোড়, এই নেতাজি স্ট্যাচু, কতুলপুরে এসে গেছি। এখান থেকে বাড়ি জাস্ট 2 মিনিটের রাস্তা। তো রিচ হোম সেফলি এটা বলাই যায়। তো ভিডিও কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইবটা করে দিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন, খুব টায়ার লাগছে, রেস্ট নিতে হবে। নেক্সট ভিডিও, বাই বাই।